শান্তনু বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ এক ব্যক্তি নীলয় মল্লিক, সেই ব্যক্তিও শান্তনু বন্দ্যোপাধ্যায়ের যে সংস্থা ছিল সেই সংস্থার অন্যতম ডিরেক্টর ছিলেন। শান্তনুর স্ত্রী প্রিয়াঙ্কা, যার এই শান্তনু বন্দ্যোপাধ্যায়ের যে সংস্থার তিনি তার সঙ্গেই অংশীদারিত্ব ছিল এই নীলয়ের, এমনটাই জানতে পারা যাচ্ছে। সেই নীলয়কেই তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, এবং সেই ইডির তলবে সাড়া দিয়ে আজ ইডির তলবে সাড়া দিয়ে এই নীলয় মল্লিক পৌঁছে গিয়েছে সল্টলেকে, ইডির দপ্তরে পৌঁছে গিয়েছে। এই নিয়োগ দুর্নীতি ঘটনায় অন্যতম অভিযুক্ত শান্তনু বন্দ্যোপাধ্যায়, সেই শান্তনু বন্দ্যোপাধ্যায়ের সংস্থাতেই একসময় ডিরেক্টর ছিলেন এই নীলয় মল্লিক। বিশদে জানব এখনো পর্যন্ত এই নীলয় মল্লিক সম্পর্কে কি জানতে পারা যাচ্ছে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবপম সরকার। দেবপম, এখনো পর্যন্ত ইডি সূত্রে এই নীলয় মল্লিক কিভাবে তিনি জড়িত এই নিয়োগ দুর্নীতিতে, কেন তাকে জিজ্ঞাসাবাদ করছে ইডি, কি জানা যাচ্ছে? দেখো, অয়নশীলকে জিজ্ঞাসাবাদের পরেই কিন্তু নীলয় মল্লিকের তথ্য সামনে আসে ইডি আধিকারিকদের। যেটা জানা যাচ্ছে যে অয়নশীলের যে স্ত্রী এবং অয়নশীলের স্ত্রী এবং কুন্তলকে জিজ্ঞাসাবাদ করে যে সমস্ত তথ্য উঠে আসছে সেই তথ্যর বেসিসে কিন্তু এই নীলয়কে জিজ্ঞাসা ডেকে পাঠিয়েছে। এবং যেটা জানা যাচ্ছে যে শান্তনু বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীর যে কোম্পানি ছিল সেই কোম্পানিতে কিন্তু এই নীলয় ডিরেক্টর হিসেবে কাজ করত, এবং নীলয় দীর্ঘদিন বেশ কয়েক বছর সেই কোম্পানিতে ডিরেক্টর পদে থাকার জন্য তিনি বেশ কিছু তথ্য জানতে পারেন এমনটাই অনুমান করে কিন্তু তাকে তলব করা হয়েছিল। যে তলবে করা হয়েছিল তাকে বেশ কিছুদিন ছিলেন, মানে বর্তমানে কি তিনি সেই সংস্থার ডিরেক্টর পদে ছিলেন না, তিনি কি রিজাইন করেছিলেন? হ্যাঁ, তিনি পরবর্তীকালে তিনি রিজাইন করেছিলেন, কিন্তু যেহেতু বেশ কয়েক বছর আগে তিনি সেই কোম্পানিতে জড়িত ছিলেন, সেই কোম্পানিতে কিভাবে ট্রানজাকশন হতো, টাকা পয়সা কিভাবে আসতো এবং তার কি স্যালারি ছিল এবং সেই স্যালারি কিভাবে তার অ্যাকাউন্টে ক্রেডিট হতো, এই বিষয় দিয়ে তার ব্যাংক স্টেটমেন্ট এই সমস্ত নথি নিয়ে কিন্তু তাকে আসতে বলা হয়েছিল। পাশাপাশি সেই সময় তার অফিসে কারা কারা আসতেন, তাদের সাথে শান্তনু বন্দ্যোপাধ্যায় এই জায়গায় বিষয়গুলি জানতে চাইছিলেন ইডির আধিকারিকরা। ধন্যবাদ, আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি দেবপম সরকার।